আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে শেয়ার করুন কারণ আপনার এই একটা শেয়ারে আপনি সাদকায় জারিয়া নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন যে আমরা জানুয়ারির আঠাশ তারিখ একটা হিফজুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্যে ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলাম আনুষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত শ্রোতাগণ আপনারা ভিডিওটি দেখেছিলেন আপনারা বিন্দু বিন্দু দান আমাদের ফোন ফোনপের মাধ্যমে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের সেই টাকা আমরা বিন্দু পরিমাণ অপচয় করিনি আপনাদের টাকা আমরা নিখুঁতভাবে ব্যয় করেছি প্রয়োজন মতো তার একটা দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের কমিটির সকলের হিসাব অনুযায়ী প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি আমরা এই পর্যন্ত খরচা করেছি ইলেকট্রিক ছিল না সেটারও ব্যবস্থা করেছি পানির ব্যবস্থা ছিল না সেটারও ব্যবস্থা বিশাল বাথরুমের ব্যবস্থা তারপরে জমিটা টোটালে প্রাচীর দিয়ে ঘেরা হবে তারও একটা ব্যবস্থা এখন এই পর্যন্ত কাজ চলছে পাশে সিঁড়ির ঘর হবে তারপরে আবার ফের রুমের ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ আপনার সকলেই জানেন যে মাহে রমজান মাস আমাদের মাঝখানে রমজান মাস নেকি লুটে নেবার মাস নেকি মানে বিশালভাবে কামানোর একটা মাধ্যম রমজান ওই জন্য সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ আপনারা রমজান মাসের আপনাদের জাকাত আপনাদের সাদকা এবং আপনাদের সাধারণ দান আমাদের প্রতিষ্ঠানে দিয়ে সহযোগিতা করুন অবশ্যই ছাদে এখনো হতে বাকি আছে লিন্টনের কার্ডগুলি মারছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বৃহত্তম কাজ আপনার বিন্দু পরিমাণ দানে যদি একটা বৃহত্তম কোনো কাজ গড়ে ওঠে তাহলে আপনি এর বিনিময়ে আল্লাহর দরবারে নাকি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই জন্য আমাদের ভিডিওর উপরে ফোনপে নাম্বার থাকবে ডিটেলস থাকবে আপনারা অবশ্যই এই ফোন ফোনপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন তবু আমি একবার মুখে ফোন পে নাম্বারটা বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি আবার বলছি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি আচ্ছা আবার ব্যাংকিং নাম আসবে এমডি মোস্তাফা এই নাম আসবে আপনার এই নাম দেখলেই আপনার অর্থ থেকে জাকাত ফেতরা অসর আপনি দশ বিশ টাকা এই নাম্বারে পাঠাতে পারবেন ইনশাল্লাহ সকল দিনই ভাই ও বোনেরদের কাছে বিনীত আবার পুনরায় অনুরোধ করছি যে আপনারা এই রকম একটা জায়গায় অবশ্যই খরচা করুন আপনার কিছু অর্থের কারণে যদি একটা এতিম বাচ্চা কোরআনের হাফেজ হয় আপনি কিয়ামত পর্যন্ত এর নেকি পেতে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কি অবরাকাত